জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে যান। 2020 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ইটালি সফরের 1.5 বছর পরে এটি তার প্রথম বিদেশ সফর। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সকাল 9টায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। বেলা 11:30টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনে বাগানে বৃক্ষরোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করেন তিনি। 24 সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। স্থানীয় সময় 25 সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী। 29 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি।